আল্লাহরে নবী বিশ্ব নবীজি মুহাম্মদ রবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরারে আমার আল্লাহরে নবী বিশ্ব নবীজি তাজদারে মদিনা মুহাম্মদ রবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীরারে পৃথিবীর অবস্থা যখন এমন পর্যায়ে যাবে যখন ওই নাকি মুসলমানদের তুলনায় কাফেররা দুনিয়ার বুকে অধিক হারে বসবাস করতে থাকবে কাফেরদের হাতে থাকবে পূর্ণ ক্ষমতা কাফেরদের হাতে থাকবে পূর্ণ শক্তি মুসলমানদের হাতে কোনো ক্ষমতাই থাকবে না মুসলমানেরা দুর্যোগ সহায়ের মধ্য দিয়ে জীবন কাটাবে রে ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়ে দিবেন আল্লাহর বান্দা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বান্দা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মুসলমানদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাফির বেঈমানদের সাথে মোকাবেলা করবেন জিহাদ করবেন লড়াই করবেন আল্লাহর বান্দা ইমাম মাহদী আল্লাহর কাছে দোয়া করবেন ওগো আল্লাহ বদরের প্রান্তে আপনার নবী বিশ্ব নবী দোয়া করেছিলেন গো আল্লাহ হক আল্লাহ বদরের পান্তে বদর যুদ্ধে আপনার নবী বিশ্ব নবী দোয়া করেছিলেন যাদের হাতে কোনো অস্ত্র ছিল না যাদের হাতে কোনো হাতিয়ার ছিল না গো আল্লাহ এরপর ওই সমস্ত মুসলমান 1000 সৈন্যবাহিনী কাফেরদের সাথে মোকাবেলা করেছিল জিহাদ করেছিল লড়াই করেছিল গো আল্লাহ ও গো আল্লাহ তারা বিজয় লাভ করেছিল আপনি তাদেরকে বিজয় দান করেছিলেন হক আল্লাহ আজ আমি মাহদি আপনার নিকট প্রার্থনা করছি গো আল্লাহ হক আল্লাহ আজ আমি মাহদি আপনার নিকট প্রার্থনা করছি ও গো আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে বিজয় দান করেন আমি তো এই সমস্ত মুসলমানদেরকে নিয়ে আপনার দিনকে সমুন্নত করার জন্য ইসলামের ঝান্ডাকে বুলন্দ করার জন্য লড়াই করেছি গো আল্লাহ ও গো আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে বিজয় দান করেন যদি ওই সমস্ত মুসলমান দুনিয়ার বুকে থাকে না তাহলে আপনার দিনটি দুনিয়ার বুকে থাকবে না আপনার দিনটি ধ্বংস হয়ে যাবে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আপনার নামটি ধ্বংস হয়ে যাবে ও গো আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে বিজয় দান করেন আল্লাহর বান্দা ইমাম মাহদী দোয়া করেছেন আসরের নামাজের পরে আবার যুদ্ধ শুরু হয়ে গেল হে বন্ধুগণ আমার যুদ্ধের মরুপ্রান্তে যাচ্ছে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে মহান রব্বুল আলামিন সারা বিশ্বের বিজয়ের পতাকা ইমাম মাহদীর হাতে তুলে দিয়েছে পিয়ারে হাজেরিন আসুন আলোচনা করছিলাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল মুসলমানদের কিয়ামতের লক্ষণের প্রথম লক্ষণ ইসলামের বিজয় হয়ে মুসলমানদের বিজয় হয়ে কিয়ামতের লক্ষণের প্রথম লক্ষণ হল হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীর বুকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে ন্যায় ইনসাফ কায়েম হবে সুদ থাকবে না ঘুষ থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না পূর্ণ ক্ষমতা থাকবে মুসলমানদের হাতে কাফির বেঈমানরা দুর্যোগ অসহায়ের মধ্য দিয়ে জীবন কাটাবে 32-33 বছর পরে পৃথিবীর বুকে আগমন ঘটবে দাজ্জালের দাজ্জালের নাম শুনছেন নি গ্রাম দেশে আমরা বলি খানে দাজ্জাল ঠিক না ভাই ঠিক ওই দাজ্জাল পৃথিবীর বুকে আসবে দাজ্জালের শাব্দিক অর্থ কি দাজ্জালের শাব্দিক অর্থ হল প্রতারক দুকাবাজ শেষ জমানা ইমানদারদের আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানকে চরমভাবে পরীক্ষা নেওয়ার জন্য দাজ্জালকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিবেন তার একটি চোখ থাকবে টেরা একটি চোখ থাকবে উপরের দিকে উত্থিত আমার বন্ধুগণ দুর্বল ইমানদাররা তার উপর ইমান আনয়ন করবে তাকে আল্লাহ এত পাওয়ার দিবেন তার হাতে আল্লাহ জান্নাত জাহান্নাম কৃত্রিম জান্নাত জাহান্নাম দিয়ে দিবেন জান্নাত জাহান্নাম সাজানো থাকবে দুর্বল ইমানদার লোকেরা তার উপর ইমান আনয়ন করে চিরতরে জাহান্নামে চলে যাবে কিন্তু প্রকৃতপক্ষে যারা ইমানদার তাদের ইমান হরণ করতে পারবে না সুবহানাল্লাহ নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।